আল্লাহর পয়গম্বর বলেন ওয়ায়ুযাইক আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা আযলাহু এমন কি তার এক পাজরের হাড়ি আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে নাউযুবিল্লাহ কেন সে কোরআনের দাব ধরে নাই কোরআন দিয়ে পথ চলে নাই কোরআন নিয়ে চিন্তা ফিকির করে নাই কোরআনের কথা হলে সে দূরে সরে থাকে قرآن نمانا تن نمبر بي بود الله تعالى بلن ونحشره يوم القيامة أعمى أمي الله حشري ماتي تاكي عمدو كوري وطيب ونعوذ بالله حشري ماتي عمدو هو يؤد الله تعالى كي بولبين الله دنيا تي عمر چوك كوچي لاس كي عمد عمدو كوري كنو وطيب لن الله تعالى بولبين قال كذلك أتتك آياتنا فنسيتها এ বান্দা দুনিয়ার জগতে আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়েছিলাম পথ দেখার জন্য এই কোরআন দিয়ে পথ দেখো নাই কোরআন পড়ো নাই কোরআনের উপর আমল করো নাই তো আমি তোমার কোরআন কি দুনিয়ার জগতে ভুলে গেছিলা আমি আল্লাহ কঠিন দিন আজকে তোমাকে ভুলে গেলাম নাউযুবিল্লাহ এজন্য কোরআনকে সাথী বানাইতে হবে বন্ধু বানাইতে হবে না হয় কিন্তু এই কোরআন আপনার বিপক্ষে হাশরের মাঠে আল্লাহর কাঠগড়ের আদালতে কেস দায়ের করবেন নবীজি বলেন আল কুরআনু লাকা আও আলাইকা এই কোরআন হয় তোমার পক্ষে যাবে না হয় তোমার বিপক্ষে যাবে কোরআন যদি তোমার বিপক্ষে যায় ধ্বংস অনিবার্য এজন্যই আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে ইরশাদ করেছেন লম্বা হাদিস আন কাসির ইবনে কাইস কল কুনতু জালিসান মা বিদদারদা ফি মসজিদি দামেশক একজন বিশিষ্ট তাবিঈ কাসির ইবনে কাইস তিনি বলেন আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জামে মসজিদের মধ্যে তিনি থাকেন আমি সেখানে গেলাম যায়েজে কি আল্লাহর নবীর সাহাবী বসা আমি বললাম ওগো আল্লাহর নবীর সাহাবী ইন্নি জিতুকা মিন মাদিনাতির রাসূল আমি নবীজির শহর মদিনা থেকে আপনার এখানে এসেছি নবীর সাহাবী বলে এত দূর থেকে কেন আসলে মদিনা থেকে ওই সিরিয়ার জামে মসজিদের দূরত্ব হলো 1000 মাইল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ 1000 মাইল দূরে গেছেন কেন গেলেন তিনি বলতেছেন যে ফাকাল ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি শুনেছি আপনি নাকি নবীজির জবান মুবারক থেকে হাদিস বর্ণনা করেন একটা হাদিস শিক্ষা অর্জন করার জন্য 1000 মাইল দূর থেকে আপনার এখানে এসেছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ গাঙ্গো আসরের মানুষ 1000 মাইল দূর থেকে নবীর সাহাবী গেছেন একটা হাদিস শিক্ষা অর্জন করতে নবীর সাহাবীর যুগের মানুষ গেলেন আর আপনারা এই একটু দূরে একটা মাহফিল হয় এখানে আসতে পারলেন না আপনাদের মতো হতবাগ আল্লাহর জমিনে আর হতে পারে না 1000 মাইল দূর থেকে একটা হাদিস শিক্ষা অর্জন করতে এসেছি নবীর সাহাবী হাদিস শুনাইয়া দিলেন ফাকাল ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরীকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরীকান মিন তুরুকিল জান্নাহ এ আমার সাহাবী ও মুসাফির শুনে রাখো আল্লাহর পয়গম্বর বলেছেন যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোন রাস্তা দিয়ে চলে কোরআন হাদিসের মাহফিল শোনার জন্য কোন রাস্তা দিয়ে যে ব্যক্তি চলবে ইলম শিক্ষা অর্জন করার জন্য কোন ব্যক্তি যে রাস্তা দিয়ে চলবে বুড়া হোক ছোট হোক কালো হোক নারী হোক পুরুষ হোক আল্লাহর পয়গম্বর বলেন সালাকাল্লাহু বিকি তরীকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটা রাস্তা দিয়ে চলাইয়া দেন সুবহানাল্লাহ অর্থাৎ সে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে মাদ্রাসায় আসতেছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে মাহফিলে আসতেছে আল্লাহ বলেন সে মাহফিল আর মাদ্রাসায় যায় না সে হাতিয়ে আল্লাহর জান্নাতে যাইতেছে সুবহানাল্লাহ জান্নাতে আসতেছে আল্লাহর পয়গম্বর বলেন وإن الملائكة لا تدع أجنحتها عارضا لطالب العلم علم دين شكا করার জন্য যে ব্যক্তি কোন রাস্তা দিয়ে চলে আল্লাহর কুদরতি ফেরেশতা সালাম আলাইকুম আল্লাহর কুদরতি ফেরেশতারা ওই তালিবুল ইলমের পায়ের নিচে তাদের নূরের পাকাগুলো বিছাইয়া দেয় সুবহানাল্লাহ আপনি মাহফিল শুনতে আসতেছেন আপনার পায়ের নিচে আল্লাহর কুদরতি নূরের ফেরেশতারা নূরের পাকা বিছাইয়া দিয়েছে সুবহানাল্লাহ এই হাদিস মেশকাত শরীফের মধ্যে আছে এই হাদিস যখন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই উস্তাদের কাছে পড়তেছিলেন উস্তাদকে ইমাম গাজালি প্রশ্ন করলেন হুজুর আমার একটা প্রশ্ন কি প্রশ্ন
তিনি বলতেছেন হুজুর 17 18 বছর যাবত মাদ্রাসায় পড়ি একদিনও আমি দেখি না একটা ফেরেশতা আমার পায়ের নিচে নূরের পাতা বিছাইতে আপনারা কি বলেন আর আমি কি দেখি উস্তাদ বললেন না এটা তো নবীজি বলেছেন ইমাম গাজ্জালি বলেন নবীর কথা তো বিশ্বাস করি কিন্তু আমি কোনোদিন আমার পায়ের নিচে ফেরেশতার নূরের পাতা দেখি নাই ইমাম গাজ্জালির উস্তাদ বিভিন্ন দলিল পেশ করলেন ইমাম গাজ্জালিও দলিল দিলেন এক পর্যায়ে ক্লাসের টাইম শেষ হয়ে গেল উস্তাদ বলতেছেন শোনো যে আজকে শেষ ক্লাসের টাইম আগামী কালকে তোমার প্রশ্নের উত্তর দেব ইমাম গাজ্জালির উস্তাদ বাড়িতে চলে গেলেন বাড়িতে যেয়ে তিনি কিতাব মুতালা করতেছেন ইমাম গাজ্জালির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাতের বেলায় তিনি উত্তর খুঁজলেন উত্তর খুঁজে পান না সকাল বেলায় মাদ্রাসায় আসলেন ইমাম গাজ্জালি ক্লাসে আসলেন ক্লাস শুরু হয়ে যাবে হাদিসের কিতাবের ক্লাস উস্তাদ বলেন পড়ো ছাত্ররা পড়ে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উস্তাদ বললেন পড়ো ছাত্র শুরু করছে হাদিস পড়া ইমাম গাজ্জালি বলে হুজুর আমার প্রশ্ন উস্তাদ মনে মনে চিন্তা করতেছেন কালকে যে প্রশ্ন করছি এটার উত্তরে আমি সংগ্রহ করি নাই এটার উত্তরে খুঁজে পাই নাই আজকে আবার কি প্রশ্ন করে এটার উত্তর কি দেব ইমাম গাজ্জালি বলতেছেন আমার একটা প্রশ্ন উস্তাদ বলতেছেন ঠিক আছে বলো ইমাম গাজ্জালি বলতেছেন হুজুর 17 18 বছর যাবত মাদ্রাসায় আসতেছি কিন্তু আজকে যে মাদ্রাসায় এসেছি আজকের আশাটা অন্য দিনের আশাটার মধ্যে একটু ব্যবধান হয়েছে উস্তাদ বলেন কি ব্যবধান ছাত্র ইমাম গাজ্জালি বলতেছেন হুজুর আজকে যখন আমার ঘর থেকে বের হয়া রাস্তা দিয়ে মাদ্রাসায় আসি এই রাস্তার দুই পাশে দেখি দুইটা স্বর্ণের বড় বড় পাখি দাঁড়ায় আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি যখন আমার ডান পা উঠাই ডান পাশের পাখিটা তার ডানা আমার পায়ের নিচে বিছায়েছে আমি যখন বাম পা উঠাই বাম পায়ের বাম পাশের পাখিটা তার ডানা আমার পায়ের নিচে বিছায়েছে এভাবে করে আজকে স্বর্ণের পাখির পাখার উপর বর করে করে মাদ্রাসায় এসেছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ইমাম গাজ্জালি বলেন শুনো তুমি ইলমিদিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় এসেছো তুমি তালিবুল ইলম আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইলমিদিন শিক্ষা করার জন্য কোন রাস্তা দিয়া মাদ্রাসায় যায় মাহফিল শোনার জন্য যায় তার পায়ের নিচে আল্লাহর কুদরতি নূরের ফেরেশতারা পাতা বিছায় দেয় তুমি যে দেখেছো স্বর্ণের পাখি এগুলো দুনিয়ার কোন স্বর্ণের পাখি নয় এগুলো হলো আল্লাহর কুদরতি নূরের ফেরেশতা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি নূরের ফেরেশতারা নূরের পাকা বিছিয়ে দিয়েছে সুবহানাল্লাহ হাদিসের পরে অংশে নবীজি বলেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল আলিমা কুরআন হাদিসের আলিম যারা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা এমন কি সকল সৃষ্টকুল একজন আলেমের জন্য সর্বক্ষণ রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আলেমের জন্য সকল সৃষ্টকুল দোয়া করে এখন প্রশ্ন হলো হুজুর আলেমের জন্য সকল সৃষ্টকুল দোয়া করে কেন এর কারণ কি এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন আলেমের জন্য সকল সৃষ্টকুল দোয়া করার কারণ হলো তমাম পৃথিবীর একটা দেহ আছে একটা রূহ আছে যেমন মানব জাতির একটা দেহ আছে একটা রূহ আছে মানুষের ভিতরে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ তার অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকবে হাত নড়াচড়া করবে পা নড়াচড়া করবে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে এই মানব দেহের ভিতর থেকে রূহ বের হলে তাকে আর মানুষ বলে না তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে না তখন তাকে বলে লাশ আওয়াজ দিয়ে বলেন কি লাশ লাশ এটা আরবি শব্দ লাশ মানে লা শাইআ লা মানে না শাইউন মানে কোন বস্তু এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এটা কোন বস্তু না বস্তু ছিল তার দেহের ভিতরে রূহ এটা বের হয়ে চলে গেছে এই দেহটা কোন বস্তু না এরকম তাম পৃথিবীর একটা দেহ আছে একটা রূহ আছে তাম পৃথিবীর রূহ হলো 30 পারা কোরআন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই 30 পারা কোরআন হলো তাম পৃথিবীর রূহ আল্লাহ তাআলা আমানত রেখেছেন আলেমের সিনার ভিতরে হাফেদের সিনার ভিতরে পৃথিবীর কোন মানুষ যেভাবে মৃত্যুবরণ করতে চায় না পৃথিবীর কোন সৃষ্ট মৃত্যুবরণ করতে চায় না এজন্যই আল্লাহর কুদরতি ফেরেশতারা আলেমের জন্য দোয়া করে
আল্লাহর কুদরতি ফেরেশতারা দোয়া করে বলে আল্লাহ আমাদের রূহ হলো 30 পারা কুরআন আলেমের সিনার ভিতরে আমানত এজন্যই ফেরেশতারা দোয়া করে পিপিলেকে দোয়া করে আল্লাহ আমার রূহ আলেমের সিনার ভিতরে আমানত মাসে দোয়া করে আল্লাহ আমার রূহ আলেমের সিনার ভিতরে আমানত আমানত সুতরাং আলেম মৃত্যুবরণ করলে আমরা পৃথিবীর জমিনে থাকতে চাই না থাকতে পারবো না পৃথিবীর জমিনের মানুষ যেভাবে মরতে চায় না পৃথিবীর কোন সৃষ্ট মরতে চায় না এজন্যই সর্বক্ষণ একজন আলেমের জন্য তামাম পৃথিবীর সকল সৃষ্টকুল দোয়া